মনোজের কাছে ব্যাপারটা শুনে তো আমার মাথায় বাজ ভেঙে পড়ল। আমি ভাবতে পারছি না বিজয় কি করে কাজ করবে। হ্যাঁ মানে আমিও তো আপনার কাছ থেকেই শুনলাম বিজয় করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিজয় তো কখনোই নিজের জন্য কিছু করে না, যা করে অন্যের হয়ে করে। এটাই বুঝতে পারছি না যে কার অর্ডারে এটা করেছে। দেখো সেটা আমার থেকে তুমি ভালো বুঝবে, কারণ বিজয় আমার বন্ধু নয়, বিজয় তোমার বন্ধু। আর এটাও খুব পরিষ্কার যে এই ব্যাপারে আমার কোনো রকম ইন্টারেস্ট থাকতে পারে না। সামা আমার নামটা জড়িয়ে গেছে, তাই আমার ইন্টারফেয়ার করতেই হচ্ছে। ঠিক আছে, বিজয় খোকনের বোনকে কিডন্যাপ করেছে, এটা বিজয় আর খোকনকে বুঝতে দিন, আমরা এর মধ্যে মাথা ঘামাবো কেন? আর এর মধ্যে আপনি মাথা ঘামালে খোকনকে আননেসেসারি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। ইম্পর্টেন্সটা আমরা আগে একটু বেশি দিয়ে ফেলেছি অলোক। আর মনোজকে দিয়ে টাকা পাঠানোটা বোধহয় ভুল হয়ে গেছে, যদি না পাঠাতাম তাহলে ওরা কখনোই করতে পারতো না যে এই মনোজকে দিয়ে আমি ওর বোনকে কিডন্যাপ করিয়েছি। বাবু আপনি আপনার ছেলেকে ওই চক্কর থেকে বের করার জন্য টাকাটা পাঠিয়েছিলেন, হ্যাঁ ওরা টাকাটা রিফিউজ করেছে। এরপরে যদি ওরা ভেবে নেয় যে তার প্রতিশোধ হিসেবে আপনি মেয়েটাকে কিডন্যাপ করিয়েছেন, তাহলে তার থেকে বোকা মরার কিছু হবে না? সমস্যাটা অন্যখানে অলোক, অত সিম্পল নয়। যদি শুধু ওই কলোনির লোকেরা ভাবতো যে আমি এই কাজটা করেছি, আমি অতটা বদাট হতাম। কিন্তু আমার পরিবারের লোকেরা, তারাও তো একই লাইনে ভাবছে, মামুনি, অভি, শ্যামলি। দেখুন যাও, বিজয় যে কাজটা করেছে সেটাও যেমন আমি বলতে পারছি না, আবার বিজয় যে করেও নি সেটাও আমি বলতে পারছি। আমার মনে হয় কে কিডন্যাপটা করেছে সেটা বিচারের ভার সময়ের হাতে ছেড়ে দেওয়া উচিত। না অলোক, তুমি খুব ভালোভাবেই জানো যে আমার রেপিউটেশনের ব্যাপারে আমি খুব সেন্সিটিভ, সেটা আমার পরিবারের ব্যাপারই হোক আর আমার ব্যবসার ব্যাপারই হোক। বদনাম মাথায় নিয়ে আমি বসে থাকতে পারব না। যে করেই হোক আমার প্রমাণ করতে হবে যে এই ব্যাপারে আমি নির্দোষ। ঠিক আছে, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন। তুমি বিজয়কে ডেকে পাঠাও, আমি ডাইরেক্টলি ওর সঙ্গে কথা বলবো। আমি ওকে জিজ্ঞেস করবো এটা কেন করেছে, আদৌ করেছে কিনা, আর করে থাকলে কার অর্ডারে করেছে, তারই বা এর ব্যাপারে কিসের স্বার্থ। বাবু আপনার স্ট্যাটাসের দিক থেকে এই সমস্ত ঝামেলায় জড়ানোটা কি ঠিক হবে? কিসের থেকে কি বেরিয়ে আসবে থাক না। না থাকবে না, আমি চাই বিজয় আর আমি ডাইরেক্টলি কথা বলি। তুমি ওকে বলে দাও, আর আগে থেকে যেন ফোন করে আসে, যাতে আমার ফ্যামিলির সবাই উপস্থিত থাকতে পারে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন বিজয় আসবে। আর হ্যাঁ, তখন তুমিও থাকবে। পাগল, আমি থাকবো? আমার সামনে তুমি ফাঁসবে সে কখনো হয়? আগে ফাঁসো, তারপর যখন সাহায্য চেয়ে হাত বাড়াবে হাতটা ধরার ভান করবো বলবো না। লোকটার মাথা সবসময় গরম হয়ে আছে, একই হাই ব্লাড প্রেশার, নিত্য নতুন সমস্যা নিয়ে পড়ে আছে, যেটা ধরবেন সেটা নিয়েই থাকবেন। এখন অভির পেছনে পড়েছে, অলোকের কাছে ক্ষমা চাইতে হবে, দীপ্তেনের কাছে ক্ষমা চাইতে হবে। কেন, অভি বড় হয়েছে, আজকালকার ছেলে, ওর একটা আত্মসম্মান আছে। ও সেটা মেনে নিচ্ছে কেন? অভি তো সেটা বাবিকে বুঝিয়ে বললেই পারে, মানবে না তো কি করবে, মুখে মুখে তর্ক করবে? তর্ক করবে কেন মা, যুক্তি দিয়ে বোঝাবে। অবশ্য উনি তো কোনো যুক্তির ধার ধারেন না, যেটা নিজের ঠিক বলে মনে হয় উনি সেটাই করেন। এতই যখন বোঝো তখন ওনার সামনে এইসব কথা না বললেই তো হয়। এখন অলোকের পেছনে পড়েছো তোমরা, অলোক এই পরিবারের জন্য, ব্যবসার জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, উনি নিজে চোখেই সেটা দেখছেন, বিশ্বাস তো জন্মাবে। আমারও একই ব্যাপার মা, আমি বারবার বলছি তোমাদের বিশ্বাস করো, কিন্তু অন্ধ বিশ্বাস করে বিপদ ডেকে এনো না। এটা অন্ধবিশ্বাসে কি আছে? আছে,
খোকন বিশ্বাসের বোন তনু কিডন্যাপ হয়েছে আর আমার মনে হচ্ছে এতে মামার হাত আছে বাস খোকন বিশ্বাসের বোনের কিডন্যাপের ব্যাপারে তোরা অলককে বদনাম দিচ্ছিস এটাও অলক করিয়েছে তাই তো বলিনি তো মামাই করিয়েছে বলেছি কোনো না কোনো ভাবে মামারই হাত আছে কি করে বুঝলি এতে অলকের হাত আছে দেখো মামার হাত না থাকলে ভবানীপুর থানার ওসিকে মামা ডায়েরি নিতে বারণ করতো না মামা সেটা করেছে মামার কিসে ইন্টারেস্ট আছে বলো তো এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না তোর বাবা কি করে বিশ্বাস করবে মামুনি করবে না পরে বুঝবে কারণ এর মধ্যেই লোকে অলরেডি সন্দেহ করতে শুরু করে দিয়েছে যে মনোজ তাকে দিয়ে বাপি তনুকে কিডন্যাপ করিয়েছে সে কি কে রটালো এসব জানি মা দিদি বাপি মনোজ তাকে ডেকে পাঠিয়েছিল আর মনোজ দা স্ট্রেট ডিনাই করেছে করবেই তো প্রমাণ ছাড়া কেউ কখনো কিছু স্বীকার করে নাকি আমি মনোজ দাকে জিজ্ঞেস করলাম কেন তুমি সন্ধ্যে থেকে কলোনিতে ছিলে কেন তনুদের বাড়ির উপর নজরদারি করেছিলে তাতে মনোজ দা যা বলল তাতে একটা বিষয় পরিষ্কার তনুর কিডন্যাপের পেছনে মামার হাত আছে কেন কি বলেছে মনোজ মনোজ দা বলেছে মনোজ দা নিজের চোখে তনুকে কিডন্যাপ হতে দেখেছে আর বাধা দিতে পারেনি কারণ যে কিডন্যাপ করেছে সে আমাদের সবার খুব পরিচিত কে কার নাম করেছে বিজয় সিং আর এই নামটা করার সাথে সাথে এটা পরিষ্কার যে এই কিডন্যাপের পেছনেও মামার হাত আছে কারণ বিজয় সিং মামার বন্ধু মা থানাকে ডায়েরি নিতে বারণ করা আর বিজয় সিং এর কিডন্যাপ করার থেকে কি মনে হয় মামার এতে হাত নেই দিদি বাপির সাথে কিন্তু এবার পরিষ্কার কথা হওয়া দরকার মামুনি তোর বাপির সঙ্গে কথা বল বলছিস না কেন আমার পক্ষে বাপিকে কিছু বলা সম্ভব নয় তুমি তো সব শুনলে তুমি বাপির সাথে কথা বলো এটা আর দেরি করো না মা কারণ যত দেরি করবে বিপদ ততই বেড়ে যাবে অভি চিন্তা করিস না আমি তোকে বলছি তনুর কিচ্ছু হবে না আমার বিশ্বাস তনু ঠিক সময় বাড়িতে ফিরে আসবে যেই তনুকে কিডন্যাপ করে থাকুক না কেন তনুকে কিছু করার ক্ষমতা কিন্তু তার নেই অলককে কেউ ভরসা করে না চাপা ক্ষোভ রয়েছে সবার মনে আমার মনে হয় অলকের সঙ্গে কথা বলা দরকার নইলে অলককে ওরা মানে কারা তোমার বোন তোমার মেয়ে তোমার ছেলে অভি এরাই তো এদের টার্গেট হলাম আমি আমাকে বাগে না পেয়ে ওরা ওই অলককে জড়িয়ে ফেলছে ওদের কাছেও যুক্তি আছে এক পেয়ে উড়িয়ে দেওয়া যায় না আর তাছাড়া মনোজ তো তোমাকে বলিয়েছে তনুকে কিডন্যাপ করতে বিজয়কে দেখেছে ও আমি বিজয়কে ডেকে পাঠিয়েছি বিজয় কার বন্ধু অলকের তাহলে অলকের হাত থাকাটা খুব স্বাভাবিক কি কথা বলছো এটা বলো তো আমার কোনো বন্ধু যদি কাউকে খুন করে তার মানে আমি তার সাথে জড়িত এটা প্রমাণ করতে হবে তো মন গড়া কথা বলে দিলেই তার হবে না মামুনি বলছিল থানার ওসি কিছুতেই ওই খোকনের ডায়েরি নিতে চাইছে না অলকের কথা শুনে তার মানে অলকের কথাটা সত্যি স্যার আমায় ডেকেছেন এসো
স্যার। খোকন বিশ্বাসের বোন ওই কলোনির মেয়েটা তনুশ্রী, ওকে তুমি কিডন্যাপ করেছো? মিথ্যে কথা বলার চেষ্টা করো না। কার কথায় তুমি এই কাজটা করেছো? স্যার এই কথাটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন? কারণ মনোজ দেখেছে তুমি ওকে কিডন্যাপ করছো। স্যার মনোজ বলার পর আপনি জানতে পারলেন? স্যার তাই, তা কি করে হয়? আপনি নিজেই তো আমাকে অর্ডার দিয়েছেন তনুকে কিডন্যাপ করার জন্য। আমি বলেছি না হলে অভিকে বাঁচানো যাবে না। খোকন বিশ্বাস টাকা রাস্তায় ফেলে যে বেইজ্জতি আপনার করেছে তার জবাব আপনি এইভাবে দিতে চান? স্কাউন্ডেল, কেন তুমি মিথ্যা কথা বলছো? কে তোমাকে বলেছে এসব কথা বলতে? কেউ না স্যার, যা সত্যি সেটাই বললাম। তোমার এত স্পর্ধা, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার এই বদনাম করবে? স্যার আপনি কিছু জিজ্ঞেস না করলে কিন্তু আমি আপনাকে কোনো কথাই বলতাম না। আর একটা কথা, আমি আপনার কথায় তনুকে কিডন্যাপ করেছি, আপনি যদি আজকে বলেন আমি ওকে ছেড়ে দিচ্ছি। না, তুমি আমার কথা কিডন্যাপ করোনি আর আমার কথাও ছাড়বে না, সব মিথ্যে কথা। তুমি কি ভেবেছো সব মিথ্যে কথা বলে বেঁচে যাবে? গেট আউট, গেট আউট। যাচ্ছি স্যার, এটা এখনো আমি আপনাকে বলছি যে আপনি বললে আমি তনুকে ছেড়ে দেবো। আসছি। কি হলো তোমার, শরীর খারাপ লাগছে? না সুকান্ত, একটা বড় রকম ষড়যন্ত্র আমার বিরুদ্ধে চলছে, আমি বেশ বুঝতে পারছি। আমার ব্যবসা, রায় পরিবারকে শেষ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে। নাহলে বিজয় সিং কি করে বলে যে আমি ওকে বলেছি ওই মেয়েটাকে কিডন্যাপ করতে? দেখো বিজয় যা বলে গেল সেটা তুমি জেনেছো আর আমি জেনেছি, আর কেউ জানবে না। ও তো এটা বলে গেল, সত্যি হোক মিথ্যে হোক, যে তুমি যদি বলে দাও তাহলে তনুকে ওরা ছেড়ে দেবে। তুমি একটু বলেই দাও না। না সুকন্যা, সেটা আমি বলতে পারি না। আমি বললেই এটা প্রমাণ হয়ে যাবে যে আমি ওকে কিডন্যাপ করতে বলেছিলাম, এটা আমি বলতে পারবো না। সুকন্যা, আমি ওই সামনাসামনি লড়াইয়ে বিশ্বাসী, চোরাগুপ্তি লড়াই আমি পছন্দ করি না। আমি কখনোই এটা কাউকে বিশ্বাস করতে দেব না যে এইসব নোংরা ব্যাপারে আমার হাত আছে। প্রতিঘাত